নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায়ের শুনানি করে এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় অযোধ্যায় রাম মন্দির হবে এবং মুসলিমদের জন্য আলাদা পাঁচ একর জায়গা দেওয়া হবে মসজিদ গড়ার জন্য হ্যাঁ বন্ধুরা তো এই নিয়ে রাজনৈতিক মহল প্রায় তুঙ্গে এবং দেশ প্রায় গরম চলছে তো এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার ওপর অনেকটাই প্রভাব পড়েছে এই যখনই দেশ গরম থাকে তখনই কিন্তু প্রায় সোশ্যাল মিডিয়ার ওপরেই অনেকটাই প্রভাব পড়ে কেননা সোশ্যাল মিডিয়ার ওপর এই নিয়ে বিভিন্ন ধরনের অপ্রীতিকর পোস্ট করা হয় বিশেষ করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের ওপর কিন্তু এই ধরনের পোস্টগুলো করা হয় তার জন্যই কিন্তু সরকার থেকে এই ধরনের সোশ্যাল মিডিয়ার ওপর অনেকটাই বিরাট বড় পদক্ষেপ নিয়েছে এবং বিভিন্ন ধরনের সিম অর্থাৎ জিও এয়ারটেল ভোডাফোন বিভিন্ন ধরনের সিম নেটওয়ার্কের ওপরও কিন্তু বিশেষ করে একটি প্রভাব পড়তে চলেছে তো বন্ধুরা আজকে থাকবে এই নিয়ে আলোচনা তো আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আসের দাবি প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় অযোধ্যায় বিতর্কিত জমি হিন্দুদের জানালো সুপ্রিম কোর্ট মসজিদ তৈরির জন্য বিকল্প জায়গায় পাঁচ একর জমি দেওয়া হবে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর সোশ্যাল মিডিয়ার ওপর নজর রাখছে নিরাপত্তা এজেন্সি ফেসবুক ও বাকি সোশ্যাল মিডিয়ায় হওয়া অ্যাক্টিভিটি ট্র্যাক রাখা হচ্ছে যদি কেউ হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মেসেজ পাঠায় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে আগাম সতর্কতার জেরে শনিবার একাধিক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ অনলি অ্যাড মোড করে দেওয়া হয়েছে এর জেরে কেবল গ্রুপ অ্যাডমাইন মেসেজ পাঠাতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন দেশ যখন গরম থাকে তখনই কিন্তু সোশ্যাল মিডিয়ার ওপর অনেকটাই প্রভাব পড়ে বিশেষ করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের ওপর হ্যাঁ বন্ধুরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে প্রায় ফর্টি পারসেন্ট ফেক নিউজ প্রোভাইড করা হয় এর জন্য ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের ওপর অনেকটাই প্রভাব পড়ে তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে যখন জম্মু কাশ্মীরে ঘটনা ঘটেছিল এবং যুদ্ধ চলছিল তখন কিন্তু সোশ্যাল মিডিয়া এর ওপর অনেকটাই প্রভাব পড়েছিল এবং বিভিন্ন ধরনের নেটওয়ার্ক অর্থাৎ জিও এয়ারটেল ভোডাফোন সমস্ত নেটওয়ার্ক কিন্তু বন্ধ করে দেওয়া কয়েক দিনের জন্য তো এর প্রভাব কিন্তু অনেকটাই জিও ভোডাফোন এয়ারটেল এবং সমস্ত নেটওয়ার্কের ওপর কিন্তু পড়তে পারে অর্থাৎ যদি নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় তখন আমাকে আপনারা বলবেন যে আগে কেন আপনি নিউজ বাড়েননি বা খবর দেননি কেন কেন ভিডিও পোস্ট করেননি আমাদের সিম কেন বন্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু এই ভিডিওটি আমি করেছি যদি এই ধরনের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আপনাদের যে নেটওয়ার্ক সেটা বন্ধ হয়ে যেতে পারে শুধুমাত্র টেলিভিশন রেডিও এগুলোই কিন্তু চলবে বাদ দিয়ে বাকি নেটওয়ার্ক কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যদিও বা বন্ধ হয় তবুও কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে অটোমেটিক চলে আসবে এবং আপনারা কিন্তু ইন্টারনেট ফোন কিছুই করতে পারবেন না কেননা আপনাদের ফোনে কিন্তু নেটওয়ার্কই থাকবে না যদি বন্ধুরা এই নিয়ে কোনো বিতর্কিত হয় বা উস্কানিমূলক পোস্ট করা হয় যদি সরকার বোঝে যে এই ধরনের জন্য অর্থাৎ সোশ্যাল মিডিয়ার জন্য এই ধরনের প্রবলেমটা হচ্ছে তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াকে অর্থাৎ সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেমটাকে কিন্তু কিছু দিনের জন্য অফ করতে পারে অর্থাৎ কিছু দিনের জন্য না ২৪ ঘন্টার মধ্যে কিন্তু অফ করতে পারে তো বন্ধুরা এই নিউজটি যদি ভালো লেগে থাকে বা এই ভিডিওটি এই সতর্কটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই সবাইকে কিন্তু বেশি করে শেয়ার করে জানিয়ে দেবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য